বন্ধুগণ সুপ্রভাত, নমস্কার, আশা করছি ভালোই আছেন। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে রাজনীতি। দেখুন, বিভিন্ন মানুষ খুব অল্প বয়স থেকেই রাজনীতিতে তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট নিয়ে আসে। তার বিভিন্ন রকম কারণ হতে পারে, কিন্তু প্রধানত কারণ হচ্ছে এটাই যে সমাজ থেকে বিভিন্ন ধরনের সুখ সুবিধে লাভ করা রাজনীতি করার মাধ্যমে। এটাই কঠোর সত্যি। তারপরেও মানুষ কিন্তু যে কোনো ভালো কাজ করবে সেটা আশা করা যায় না। যাই হোক, আমরা দেখেছি যে রাজনীতি করার মাধ্যমে আরেকটি যে বড় এবং বৃহৎ আকার ধারণ করে সেটি হচ্ছে যে রাজনীতি করে অনৈতিকভাবে প্রচুর সম্পদ, প্রচুর অর্থ উপার্জন করা। এবং এর ফলে দেখেছি বিভিন্ন রকম মানুষ যারা রাজনীতি করে সম্পদ উপার্জন করেছে অনৈতিকভাবে, তারা বিভিন্নভাবে জড়িয়ে পড়ে যায় সমাজের কনস্টিটিউশনাল যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার মধ্যে, এবং তার শেষ জীবনটা খুবই খারাপ যায়। এবং পরবর্তীকালে সে কিন্তু একটি খুব বাজে নেতা হিসেবে বা বাজে রাজনৈতিকবিদ হিসেবে তার পরিচয় স্থাপন হয়। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাইছি যে যারা রাজনীতি করে, যারা রাজনীতি করতে চায়, ছোটোবেলা থেকেই যারা রাজনীতির প্রতি আসক্ত, তারা রাজনৈতিক করবে একটি মহৎ মানসিকতা নিয়ে। রাজনৈতিক হচ্ছে একটি বিশাল আকারের জিনিস, যেটা কোনো ছোটোখাটো বিষয়বস্তু নয়, বা ছোটোখাটো স্বার্থের জন্য রাজনীতি করাটা কিন্তু খুব একটি মানে বিষয়বস্তুর মধ্যে পড়ে না, সেইটি আমাদের বুঝতে হবে। রাজনীতি মানে সামগ্রিক সমাজে যত মানুষ আছে তাদের উন্নতি স্থাপন করা, যত প্রাণী জগৎ আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, যে কোনো জিনিস যা ভুল পরিচিত হয়েছে, ভুল প্রচলিত হয়েছে এই সমাজের মধ্যে, বা তার আখ্যা এই সমাজের জন্য ক্ষতিকারক, সেইগুলোর বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে কারোর ক্ষতি না করে, কাউকে অসন্তুষ্ট না করে সেই জিনিসটি নির্মূল করা এবং সমাজে একটি ভালো ভবিষ্যৎ নিয়ে আসা, প্রত্যেকটি মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটাই হচ্ছে কিন্তু রাজনীতি। আর রাজনীতির মানে এই না যে আমার ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমাবো, এটা রাজনীতি না, এটাকে বলা হয় চিটিংবাজি। তো যারা রাজনীতি করছে তারা সবসময় মহৎ কার্য সিদ্ধির জন্যই এবং সারা পৃথিবীতে প্রাণী জগৎ এবং সারা পৃথিবীর মানুষের স্বার্থ রক্ষা এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্যই রাজনীতি করতে হবে, এই মানসিকতা নিয়েই রাজনীতি করা উচিত। আমরা দেখেছি পৃথিবীতে অনেক বড় বড় রাজনীতিবিদ রয়েছে, তারা নিজেদের জীবন ত্যাগ করে দিয়েছে, কিন্তু সারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য করে গেছে, প্রাণী জগতের জন্য করে গেছে। এরকম বহু রাজনীতিবিদ পাবো, কিন্তু বেশিরভাগ যে রাজনীতিবিদ আমরা দেখেছি তারা শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থের জন্য নিজের মান সম্মান, নিজের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছে রাজনৈতিক মাধ্যমে। মানুষকে ভুল বোঝানো, মানুষকে নিয়ে ছেলে খেলা করা, এটা রাজনীতি নয়। মিথ্যে কথা বলা, মিথ্যে জিনিস করে প্রোপাগান্ডা করা, এটা রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতি হচ্ছে একটি স্বচ্ছ, পরিষ্কার, স্পষ্ট জিনিস যে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষের কষ্ট দুঃখ সে এমনভাবে সরিয়ে ফেলবে যাতে কারোর কোনো অসন্তুষ্টি আসে না। আমি একটাই কাজ করব যেটির জন্য কারোর কোনো ক্ষতি হবে না, সেটাই হচ্ছে রাজনীতি। অথচ মানুষের সেই যে কষ্ট থেকে তারা নিবারণ পাবে।
আমাদের দেশে কেন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাজনীতি করে কিভাবে যারা রাজনীতিবিদ তারা বিভিন্ন রকম সমালোচনা বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তার ফলে কি হয়েছে, তাদের যে নেক্সট প্রজন্ম তারাও কিন্তু উঠে দাঁড়াতে পারেনি এই সমাজের মধ্যে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ঘোটালা করে যাচ্ছে তারা, কিন্তু সেই অর্থ আমি সেই অর্থ যে কী কাজে লাগবে সেটা তারাই বলতে পারবে, আমার পক্ষে তো বলা সম্ভব নয়। একটি সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই, কিন্তু সেটাও যদি একটি সীমাবদ্ধ মাত্রার মধ্যে দিয়ে উপার্জন করা হয় তাতে সমাজের কোনো ক্ষতি হয় না। কিন্তু অনৈতিকভাবে মানুষকে ঠকিয়ে যদি সেই অর্থ নিয়ে এসে একটি বিশাল জায়গায় একটি বিশাল অঙ্কের টাকা যদি জব্দ করে রাখা হয় এবং তার যে ব্যবহার মানুষ স্বার্থের জন্য নয় পার্টির স্বার্থের জন্য ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেটি খুব একটি ভালো বিষয়বস্তু বলে মনে হয় না এই সমাজের মধ্যে। শেষমেশ আমি একটি কথা বলতে চাই যে দেখুন, যারা রাজনীতি করছে ক্ষমতার জন্য অর্থের জন্য, তাদের রাজনীতি না করে আরও অনেক কিছু রয়েছে যাতে তারা অনেক বেশি উপার্জন করতে পারে এবং তাতে তাদের নাম হবে এবং সাধারণ মানুষ যারা থাকবে তারা তাকে আশীর্বাদ করবে। তার মধ্যে প্রধান যেটা হচ্ছে সেটি হচ্ছে ব্যবসা। আপনি সুমানসিকতা নিয়ে ব্যবসা করুন, ব্যবসা যদি আপনি ঠিকমতো করতে পারেন আপনি বহু মানুষকে অন্নদান করবেন, তাদের জীবিকা অর্জন করার মাধ্যম নিজে তৈরি করে দেবেন বা আপনি তাদের উপার্জন করার মাধ্যম হবেন। এটা যে কী বড় আশীর্বাদ যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ব্যবসার মাধ্যমে আপনি একটি বৃহৎ আকার ধারণ করবেন এবং জীবনকালেই আপনি বিশাল কাজ করবেন এবং দেশ বিদেশ সবার থেকে সবার কাছ থেকেই আপনি সুখ্যাতি অর্জন করতে পারবেন। তার জন্য রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, মানুষকে ঠকানোর বা মিথ্যে প্রপাগান্ডা করার কোনো প্রয়োজন নেই। আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি কী বলতে চাইছি, আপনাদের বহুমূল্য তথ্য আমার কাছে অতি প্রয়োজন। আমি উদগ্রীবভাবে আপনার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করব। আপনারা নির্বিঘ্নে আপনাদের মানসিকতা আমার সাথে শেয়ার করুন, আপনাদের ভাবনা চিন্তা আমাকে জানান। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুন, এই সুপ্রভাত এই শুভ মুহূর্তে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।